ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাংবাদিকদের মুখোমুখি ব্রাত্য বসু, সরাসরি চলে যাব তৃণমূল ভবনে। বৈঠকে উপস্থিত হয়েছি, আমার ডান পাশে বসে আছেন, আপনারা সবাই চেনেন, আমাদের ক্যাবিনেট মন্ত্রী শ্রী মলয় ঘটক, আমার অগ্রজ প্রতিম, আমাদের নেতা, এবং আমার বাঁ পাশে বসে আছেন অল ইন্ডিয়া মিমের, পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্তম্ভ, সব থেকে বড় মুখ। মিম যার উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সংগঠন করতে চেয়েছিল সেই জনাব আনোয়ার পাশা মহোদয়, আপনারা জানেন গত 10 বছর আমাদের যে সরকার 2011 সালে, যা সামনে 10 বছরে পড়তে যাচ্ছে, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে, অনেক গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার স্থাপিত হয়েছে। এবং এই সরকারের যদি মূল কোনো চালিকা শক্তি থাকে, তা হলো আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা, তার ভাবনা, তার জীবনযাপন, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনীতি, সবসময় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের প্রতি যে তার যে শ্রেণী সচেতনতা, তাকে ভিত্তি করে আমাদের এই সরকার দাঁড়িয়ে আছে। এবং এই সরকারের যদি মূল নির্যাস কিছু বলতে হয়, তা হল এক বদল, এক ডেভেলপমেন্ট, এক উন্নয়ন। অর্থাৎ যে স্লোগান দিয়ে আমরা এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছিলেন, বদলা নয় বদল চাই, ঘৃণা নয় ভালোবাসা চাই, বিদ্বেষ নয় প্রীতি চাই, সংঘর্ষ নয় মৈত্রী চাই, পশ্চিমবঙ্গ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পশ্চিমবঙ্গবাসীকে উত্তর দিতে হবে, আমরা উত্তর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে ঘৃণা জিতবে, বিদ্বেষ জিতবে, সংঘর্ষ জিতবে, মানুষের কালো দিকটা জিতবে, না ভালোবাসা জিতবে, মৈত্রী জিতবে, উন্নয়ন জিতবে, মানুষের ভেতরে সাদা দিকটা জয়ী হবে। এই যে সাদায় কালোয় মেশা মানুষ, এই যে সাদায় কালোয় মেশা সময়, পশ্চিমবঙ্গে একদল লোক এসে এই কালোকে জেতাতে চাইছেন, আর এই সাদার পক্ষে, মৈত্রীর পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে গোটা ভারতবর্ষে যদি কোনো একটা মুখ থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারের কাজে, এই সরকারের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে, এই সরকারের যে আমি যে শ্রেণী সচেতনতার কথা প্রথমে বলেছি, অর্থাৎ গরিব খেটে খাওয়া মানুষের প্রতি যে দায়বদ্ধতা এই সরকারের আছে, মুখ্যমন্ত্রী আছে, তার প্রতি আকৃষ্ট হয়ে আজকে মিম, আপনারা জানেন গণমাধ্যমে বহু চর্চিত বিষয়, তারা হয়তো অন্য কোন সাম্প্রদায়িক পার্টির হয়ে কাজ করে, কিন্তু সেই রাজনীতিতে বিতঃসদ্ধ হয়ে আজকে মিমের প্রধান মুখ জনাব আনোয়ার পাশা, তিনি এবং তারই সঙ্গে মুর্শিদ আহমেদ, শেখ হাসিবুল ইসলাম, জামশিদ আহমেদ, ইন্তিখাব আলম, আবুল কাশেম, আপনার যদি সবাই একটু হাতগুলো তোলেন একটু ভালো হয়, অ্যাডভোকেট সৈয়দ রহমান, আনারুল মণ্ডল,
मोहम्मद सबीर अली मुल्ला, तारिक अजीज, हकीम अली, डॉक्टर अली राय, असामुद्दल्ला सरदार, नाजिमुल हुसैन, जावेद अहमद खान, मोहम्मद जहीरुद्दीन अहमद खान, मोहम्मद तनवीर अख्तर, अशरफुल रहमान, मोहम्मद महजुद्दीन खान, निसार अहमद, मतियुर रहमान एवं जनाब बरकत आली। এদের মধ্যে সারা পশ্চিমবঙ্গ থেকে মিমের এই সেবকরা এবং কর্মীরা আজকে যুক্ত এখানে উপস্থিত হয়েছেন। কেউ এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, কেউ এসেছেন মেদিনীপুর থেকে, কেউ এসেছেন জলপাইগুড়ি থেকে, কেউ আছেন কলকাতা থেকে, কেউ আছেন বীরভূম থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সার্বিক যে মিম, সে সংগঠনের সবাই কোনো ভাগাভাগি বা কোনো সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে না ঢুকে একটা উদার গণতান্ত্রিক সর্বধর্ম সমন্বয়ের যে চেষ্টা এবং মেহনতি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার আমাদের সরকার নিয়েছে, তার প্রতি আকৃষ্ট হয়ে আজকে এনারা সবাই আমার এবং মলয়দা শ্রী মলয় ঘটকের হাত থেকে এরা তৃণমূলে যোগ দেবে এবং আমরাই ওনাদের হাতে পতাকা তুলে দেব। আমি পতাকা তুলে দেওয়ার অনুষ্ঠান একটু পরে করব, তার আগে আমি একটু আনোয়ার পাশা সাহেবকে বলবো যে আপনি যদি দুটো কথা, আপনি কেন আপনারা যুক্ত হচ্ছেন, সবার পক্ষ থেকে আপনি দুটো কথা আমাদের গণমাধ্যমের বন্ধুদের আপনি যদি দুটো কথা বলেন। হ্যাঁ, এবার বিসমিল্লাহ, হাত দু হাত জোড় করে নমস্কার আর আসসালামু আলাইকুম। এটা আমি কেন বললাম, এটাই দেখাচ্ছে এটাই ইন্ডিয়া, দিস ইজ মাই ইন্ডিয়া, দিস ইজ দ্য কালচার হোয়াট আই গট ফ্রম মাই কান্ট্রি, আমার দেশের কালচার এটা। আর আসসালামু আলাইকুম, এটা রিলিজন আমার। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ এই জিনিসটাকে ইউজ করে আমার দেশকে ক্ষতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বরবাদিকে তরফ আমারে মুল্ককে লে জানে কি কোশিশ হো রহি হ্যায়। মজহব আর দেশ ইসকো সমঝনা বহুত জরুরি হ্যায়, আর ইহি এক খতরা আমারে সর পে মন্ডরা রহা হ্যায়। জো জো তাকতে ইস ওয়াক্ত বঙ্গাল পে নজর গড়াই হুই হ্যায়, জিনকি নজর ইস ওয়াক্ত বঙ্গাল পে হ্যায়, জো কিলা अब तक ध्वस्त नहीं किया गया, नहीं किया जा सका, उस किले को गिराने की जो कोशिश की जा रही है, चंद लोग, वो चाहे गेरुआधारी हो या हरे लिबास में हो, हरे झंडे वाले हो, उनको एक मैसेज देना चाहता हूं मैं, क्योंकि कुछ डेवलपमेंट्स अभी हुई हैं बिहार में, उससे एक चीज साफ हो गई है कि कुछ ताकतें बंगाल में घुसने का अपना रास्ता बना रही है, और वो जो हालात पैदा करना चाहती है, हमारा बंगाल का कल्चर वैसा नहीं है। हजारों हजार साल से यहां हिंदू मुस्लिम दलित सिख ईसाई सुख शांति आराम से रहते आ रहे हैं, लेकिन उसके अंदर एक डिवीजन पैदा करने की कोशिश की जा रही है, और बहुत ही सियासत इतने दिमाग से चली जा रही है कि वोटों को इस तरीके से पोलराइज करके यहां पर वो ताकतें काबिज हो सके, बंगाल के मस्तर से बैठने का ख्वाब देख रहे। मैं उन लोगों को एलानिया ये कहना चाहता हूं, ये हमारा बंगाल है, ये वो मजबूत किला है जो इंशाल्लाह ताला आप जितनी ताकत लगाना चाहते हैं लगा दीजिए, ये किले की एक ईंट भी आप गिरा नहीं सके। मोहतरमा ममता बनर्जी मोहतरमा ने जो काम कर दिखाया है, आज तक मैं उन माइनॉरिटी के भाइयों से कहूंगा जो अकलियत में है कि आप लोग तो बताएं, जो सीएनआरसी वाला मामला छेड़ा गया है, माइनॉरिटी के खिलाफ जो डर पैदा किया गया है और जो हकीकत को करने जा रहे हैं,
उसके लिए कौन से स्टेट का प्रधान या मुख्यमंत्री सड़कों पे उतरा। वाहिद हमारे सूबे की मुख्यमंत्री मोहतरमा ममता बनर्जी हवाई चप्पल पहनकर सड़क पर उतरी है और उन्होंने उसकी मुखालफत की है। तो जनाब मैं कहना चाहता हूं, पार्लियामेंट में सिर्फ बिल फाड़ने से मामला हल नहीं हो जाता है, जमीन पर उतरना पड़ता है। बहुत से लोगों ने उन्हें दूसरी बात भी कही कि ये अपीसमेंट पॉलिटिक्स करती है। मैं उनसे ये कहना चाहूंगा कि उन्होंने अगर इमाम भाता दिया है तो उन्होंने पुरोहितों को भी दिया है, वहां पर भी दिया है। अगर वो सर पे दुपट्टा रख के दुआ मांगती है, मुसलमानों के आमीन में आमीन कहती है, तो वो अपने भगवान की पूजा भी करती है, मंदिरों में भी जाती है, तो लोग दो पक्ष नहीं दिखाते, एक पक्ष दिखाते हैं, जबकि उनका इंसाफ बराबर है। आज तक हिंदुस्तान में ममता बनर्जी जैसी कोई सेक्युलर मंत्री बने नहीं देखे, जो इतने बड़े पद पे और लोगों को लेके चल रही है। यहाँ कोई भेंट नहीं है। आज भी हमारा बंगाल बड़े सुकून में है, बड़े अमन में है, शांति में। लेकिन आने वाले दिनों में मैं अपने नस्ल को कौन सा बंगाल दूंगा, ये जब सोच मेरे दिमाग में आई तो मेरे रोंगटे खड़े हो गए, क्योंकि जो डेवलपमेंट बिहार में हुआ है अगर वही चीज बंगाल में दोहराई जाती है तो ये बंगाल जो है खून से लबरेज हो जाएगा। यहां 30% मुस्लिम आबादी नहीं रहती है। ये वो टकराव है जिसको रोकना बहुत मुश्किल होगा। इसलिए हमारे जमीन की आवाज है कि इस वक्त मोहतरमा ममता बनर्जी ने जो कदम उठाए हैं, तमाम लोगों पर, खसूसन मैं अपने मुसलमान भाइयों से कहूंगा कि आप पर तो फर्ज हो रहा है कि जो इस वक्त उस गेरुआ ताकत को रोकने की ताकत रखता है उसके हाथों को मजबूत करें, ममता बनर्जी के हाथों को मजबूत करें, ताकि इस तरह को बचाया जा सके। और जो लोग इसमें आकर यहाँ के माहौल को खराब करने की कोशिश कर रहे हैं उनको भी मेरा मैसेज है कि यहाँ पर हिंदू मुस्लिम की राजनीति नहीं चलेगी। यहाँ हम किसी भी हद में, मेरे पूरे साथी मेरे साथ ताकत से खड़े हुए हैं कि मजलिस इत्तेहादुल मुस्लिमीन से मैं ये मैसेज देना चाहूंगा कि असदुद्दीन ओवैसी साहब, आपने एक मशवरा मांगा था, आपने कहा था कि मैं अपने लोगों से बात करूंगा। एक इंटरव्यू में आपने साफ तौर पे कहा है कि बंगाल जाने से पहले मैं अपने लोगों से बात करूंगा। मैं आपसे ये कहता हूं, इस मीडिया के माध्यम से मैं आप तक ये बात पहुंचाना चाहता हूं कि हमारी राय यह है साहब कि बंगाल में आप ना आए, बंगाल में ना आए, बंगाल में इस वक्त आपकी जरूरत नहीं है। और फिर भी अगर आपने इरादा कर दिया है तो इंशाअल्लाह ताला ये ताकत आपको रोकने के लिए खड़ी हुई है। और मैं तमाम लोगों से ये कहना चाहूंगा कि हमारे बंगाल को खूबसूरत बनाना है, आगे लेके जाना है, प्रॉस्परस बनाना है। बहुत सी चीजें करनी बाकी हैं। हमें माननीय मुख्यमंत्री ममता बनर्जी के हाथ को मजबूत करना है और इसके लिए हमने जिस तरीके से, मैं अपने साथियों से कहूंगा, जिस तरीके से हमने गांव पूछे पूछे जाकर मेहनत करी थी, आज हम उसी तरीके से जाकर लोगों के दरमियान जाएंगे और इस सच्चाई को लोगों को बताएंगे इंशाअल्लाह ताला। और फिर से हमारा जो बंगाल है वो खूबसूरत बंगाल को कायम रखेंगे इंशाअल्लाह। थैंक यू। Bihar, the thing what happened in Bihar was very disturbing. When I learned that as this thing happened over there, the totally they fought, AIMIM fought on 26 and they won 5. But many of them say that नहीं वोट कटवा नहीं है, वो तो वोट रुकवा है। No. The damage he has done is that he has polarized that. पूरे चीज को उन्होंने पोलराइज किया। ये पोलराइजेशन इतनी खतरनाक चीज है। आप एक सीट पर लड़ते हैं, आप आस पास के 5 सीटों को आप पोलराइज कर देते हैं। तो ये चीज जो हुई है और वोट जो काटा गया है, जिसकी वजह से आज वहां पर बीजेपी काबिज हो सकी है, इसके पूरे के पूरे जिम्मेदार AIMIM है। इसको इनकार नहीं किया जा सकता, इसको नकारा नहीं जा सकता। Nobody can deny the main role played by AIMIM was that they got into the election
एंड दे हेल्प बीजेपी टू मेक द गवर्नमेंट इन बिहार। ये वो मैं तो कहूंगा कि ये वो कॉन्ट्रैक्टर है, जब बीजेपी चलती है ना तो रस्ते में नाला पड़ता है तो ब्रिज बनाने के लिए सिविल कॉन्ट्रैक्टर को बुलाया जाता है कि ब्रिज बनाइए हम नाला पार करेंगे, तो असद साहब आते हैं ब्रिज बनता है वो नाला पार कर जाते हैं, तो हमको वो ब्रिज बनाने वाले से होशियार रहना है। बंगाल में हम वो ब्रिज बनाने नहीं देंगे। बिहार वाला इलेक्शन बहुत सामने है और इसी को हर आदमी अगर नजर में रखे, एवरीबडी हैज टू हैपन इन वेस्ट बंगाल। আমি এই সঙ্গে একটু শিক্ষক লেখক এবং সমাজকর্মী হাসিবুল সাহেবকে দুটো কথা একটু বলতে বলছি। এখানে এখান থেকে বলুন, বাংলা বলবো? হ্যাঁ বাংলা। এই স্পিকার বলেন না, এগুলো তো ওদের একটা চেয়ার দিয়ে নমস্কার। প্রথমেই বলি যে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরি করি, তো আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য কি ছিল? 2011 সালে দিদি আমাদের বাংলায় এলেন, 34 বছরের বাম শাসনের যে অপশাসনকে রোধ করে আমরাই দিদিকে এনেছিলাম বাংলায়। এখনো আমার এক কুতো ভাই কাজলাগড় ব্লক এর হচ্ছে প্রেসিডেন্ট, এখনো আছে ব্লক প্রেসিডেন্ট। তো আমরা 11 সালে দিদিকে আনার পরই 14 সালে ভারতীয় রাজনীতিতে আরেকজন এসে গেল, আমাদের ভারতীয় রাজনীতির একটা ব্যাপক পরিবর্তনের, সাম্প্রদায়িক সম্প্রীতির ভারত, দ্য কম্পোজিট ন্যাশনালিজমের ভারত, দ্য আনডিভাইডেড ন্যাশনালিজমের ভারত, অখণ্ড ভারতবর্ষ, খণ্ড বিখণ্ড হল, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতির ভারত। সেদিন 2014 সাল থেকে এক ব্যাপক পরিবর্তনে আমরা ভাবলাম, আমরা কিন্তু দিদির বিরোধিতা করার জন্য এমআইএম করিনি, আমরা করেছিলাম এই বিজেপি নামক যে সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করতে গিয়ে আমরা এখানে এমআইএম করার জন্য আমরা গুটি কয় মানুষ হায়দ্রাবাদে গিয়েছিলাম, তার মধ্যে আমি ছিলাম। আমরা 2013 সাল থেকে এমআইএম এর সংগঠন বাড়িয়েছি, প্রতিটি জেলায় গিয়ে আমরা কাজ করেছি, রাতের বেলা মিটিং করতাম আর সকালবেলা আমার স্কুল করতাম, আমি একজন স্কুল টিচার, এই ছিল আমার প্রতিদিনের ঘটনা। কিন্তু সংগঠন করতে গিয়ে আমরা একটা জিনিস দেখছি, আস্তে আস্তে আমরা যে জিনিসটা চাইনি সেটা হচ্ছে। আমার সোনার বাংলা, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা নষ্ট হচ্ছে। যে নজরুলকে পড়ে, যে বন্দে আলী মিয়াকে পড়ে আমার ভারতবর্ষকে মা বলতে শিখেছি, বাংলাকে মা বলতে শিখেছি, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, এই যে ছোটবেলা থেকে শিখে আসছি, সেই বাংলা মা এক শ্রেণীর সাম্প্রদায়িক শক্তির কাছে কলঙ্কিত হচ্ছে। আমরা স্থির করলাম যে এটা চলতে পারে না, এটা কখনো আমরা হতে দিতে পারি না। আমরা এমআইএম কে এখানে আনতে চেয়েছি সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য নয়, আমরা এখানে
এমআইএম কে আনতে চেয়েছিলাম মানুষের মধ্যে বিভেদ আনার জন্য নয়, আমরা চেয়েছিলাম ভারতবর্ষের সনাতন হিন্দুত্বের নামে এক বিশেষ শ্রেণীর হিন্দুত্বকে এখানে প্রচার করছে এবং সেই হিন্দুত্বের নামে ডিভাইড এন্ড রুল পলিসি তারা প্রয়োগ করছে যেটা ইংরেজরা করেছে। আমরা বর্ষের হিন্দুত্ব চাইনি, আমরা সাভারকরের হিন্দুত্ব চাইনি, আমরা মহাত্মা গান্ধীর হিন্দুত্ব চেয়েছিলাম, আমরা বিবেকানন্দের হিন্দুত্ব চেয়েছিলাম। যে বিবেকানন্দ বলেছিলেন, বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল এ দেশ কেমন করে চলবে, তিনি পরিষ্কার করে বলেছিলেন বেদান্তিক ব্রেন অ্যান্ড দ্য ইসলামিক বডি, দিস ইজ দ্য মটো অফ দ্য কান্ট্রি। হয়ে গেছে বৈদান্তিক ব্রেন, আমি বেদ পড়েছি, ওখানে বেদের মানসিকতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সাত্ত্বিক রাজসিক এবং তামসিক। এই তামসিকতা রাজসিকতাকে বেদ বলেছে অসুস্থতা, একমাত্র সাত্ত্বিকতাই হচ্ছে সুস্থতা। হিন্দু শুড ফলো সাত্ত্বিকতা, তারা সাত্ত্বিকতা ফলো করবে, আর ইসলাম ফলো করবে ইমান আমল অ্যান্ড এহসান। হোয়াট ইজ ইমান আমল অ্যান্ড এহসান? গীতা পরিষ্কার করে বলেছে দিস ইজ দ্য জ্ঞান মার্ক অ্যান্ড কর্মমার্গ অ্যান্ড ভক্তিমার্গ, দিস ইজ দ্য ইমান অ্যান্ড আমল অ্যান্ড এহসান। উই ওয়ান্ট দিস আইডিওলজি, আমরা এখানে বিভেদের রাজনীতি করতে চাইনি, কিন্তু আমরা এমআইএম করতে গিয়ে দেখছি আমরা সেই বিভেদকে এখানে আনছি, খাল কেটে কুমির আনছি। সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিয়েছি, আনোয়ার ভাই যে মেহনত করেছিলেন এমআইএম এ, আমি শিওর ওই মেহনত করার সুযোগ আমরা এখানে পাবো টিএমসি তে, তাহলে ইনশাল্লাহ তাআলা যে এমআইএম এর বীজ আমরা এখানে রোপণ করেছিলাম সেই বীজকে আমরা বাংলা থেকে উপরে ফেলে দেব, সেখানে রোপিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান বৃক্ষ। তো সেজন্য এখন আমাদের কাছে সামনে 2021 ইলেকশন, আমরা সেই বেইমানি করতে পারি না যেই যে বেইমানি করেছিল আমাদের লিগাররা, মুসলিম লিগাররা, সেই বেইমানি আমরা করতে পারি না। উই অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ ফর দ্য কমিউনাল হারমোনি।